বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা আজকে যে আইটেমটা বানাচ্ছি তো খুবই সুন্দর একটা আইটেম। তো রাতে আজকে আমাদের মেনু হচ্ছে বাড়িতে রুটি আর এই ভুজিয়া। তো এটা কীভাবে বানাচ্ছি দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, এখানে একটা লবণ আছে, আর নেবো জিরে, আর একটা মশলা দেব, আর ডিম নিয়েছি, আর আছে এদিকে আলু। তো এবারে আমরা কী করছি দেখো, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, আর এর সাথে যে মশলাটা দেবো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো সে কি মশলা দিচ্ছি, শুধু এটা নয় আরও কিছু অ্যাড হবে, তোমরা দেখতে থাকো এটা ভিডিওটা। তো আমরা এখন দেখছো গ্যাসটাকে অন করে নিয়েছি, তোমরা শুধু ভিডিওটা দেখবে। আর বন্ধুদেরকে বলার একটা, যে চ্যানেলটাতে যারা নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী আরও সব ভিডিও পেয়ে যাবে। তো আমি এখন এটা মানে তেল দিয়ে দিচ্ছি, এবারে আমি একটু এখানে জিরে অ্যাড দেবো, জিরেটাকে অ্যাড করে দিচ্ছি, হালকা করে জিরে দিলাম, বুঝতে পারছো? এবারে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, আদারও দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি। তো তবে কিন্তু বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এর সাথে কিন্তু একটা মশলা অ্যাড হবে, আর তোমার বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা টেস্টফুল হবে। দেখো কীভাবে বানাচ্ছি এটা। তো আমি বন্ধুরা তোমাদেরকে কদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, নাহলে আমি মোটামুটি ভিডিও দিতে থাকি কন্টিনিউ। তো যাই হোক, তো আমি এবারে আলুটাকে দিচ্ছি, আলুটাকে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেছে, এবার আলুটাকে একটু ভালো করে আলু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে এখন ভালো করে এখন নেড়ে নেওয়া হচ্ছে। আর আমি তো এবারে ভিডিও বেশি দিতে পারিনি, এবারে একটা গাজন আসছে, তো আমি গাজনে যাবো, সেদিনকার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এটা এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো এটা ঢাকা থাক কিছুক্ষণ। আর এবারে আমি কী করছি দেখো বন্ধুরা, আমি ডিমটাকে একটু ফেটে নিয়েছি ভালো করে। তো আমি তিনটে ডিম নিয়েছি এখানে, তিনটে ডিমকে ফেটে নিচ্ছি, আর লাস্টে একটা মশলা যে অ্যাড করবো সেটা তোমরা দেখবে, সেটাই হচ্ছে আসল জিনিস। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, একবার ট্রাই করে দেখবে, পাঁচটা বার এরকম জিনিস বানাবে তাহলে অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, মানে আমি বলছি না যে আমার রান্না খুব ভালো, আমার রান্না না, আমি এগুলো ট্রাই করি বাড়িতে, হ্যাঁ ভালো লাগে, যাই হোক সেই জন্য আমি বানাই, আমার মানে খাওয়ার থেকে বানানোটা বেশি ভালো লাগে আর কি। নতুন নিত্য নতুন কিছু বানাবো, হ্যাঁ কিছু আইটেম বানাবো। তো ভালো করে দেখছো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু আদা সামান্য ছিল ওটাকে দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখনও সাদা হয়নি, একটু সাদা ভাব চলে আসবে তখন জানবে তোমরা এটা হয়ে গেছে, এখন হলদে ভাব রয়েছে আর কি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি, যে আমি ভালো বলতে পারি না, হ্যাঁ আমার একটু জড়তা ভাব আছে, মানে লজ্জা লাগে বলে আমি কথা ভালো করে বলতে পারি না, সেই কারণে তোমাদের কাছে ক্ষমা চাইছি, দুঃখিত, অনেক দুঃখিত আমি। তো যাই হোক, আস্তে আস্তে সাহসটা বাড়ছে, 1K হয়েছে বলে পাওয়ারটা একটু বেড়েছে, এরপরে যখন আরও একটু এগিয়ে যাবো এক ধাপ, আরও পাওয়ার বাড়বে, তখন আশা করি ভালোভাবে ভিডিও দিতে পারবো তোমাদের, তখন লজ্জা সব কেটে যাবে। যাই হোক, তো এদিকে আলুটা ধরো ভাজা হচ্ছে, আর এদিকে ডিমটা ফাটিয়ে রাখা হয়ে গেছে, ফাটিয়ে কে বলে ফেটিয়ে, তো আমরা যেটা ছোটো থেকে ভাষা শুনে এসেছি সেই ল্যাঙ্গুয়েজটিকে আমরা ইউজ করছি, তো গ্রাম্য স্টাইল ভাষা তো এগুলো, গ্রাম্যভাবে যে ভাষাগুলো ব্যবহার হয়। এদিকে দেখতে পাচ্ছ আমাদের এখন এটা হচ্ছে আলুটা,
তো টাইম তো লাগবে একটু বন্ধুরা, তো আমি তো কী করবো ততক্ষণ, আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি, কেননা তোমরাও বোরিং হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমি পজ করে রাখছি ভিডিওটা একটু। বন্ধুরা, আমি আবার ফিরে চলে এসেছি। তো আমার এটা হয়ে যাচ্ছে বোধহয়, আমি আবার ঢাকা খুলছি, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থায় আছে। তো এই যে দেখতে পাচ্ছ, হয়ে যাচ্ছে অল্পটা ভাজা। তো দেখে নাও, আলুটাকে একটা পাত্রে আলাদাভাবে রেখে দিলাম এটাকে। এবারে কি হবে, তোমার ডিমটা দেওয়া হবে। তো যে ম্যাডাম আমাদের রান্নাটা করছেন, উনি মুখ দেখান না, লজ্জা লাগে না বলে, সেই কারণে এই খুন্তি, তারপরে এই প্যানটা, এগুলো দেখাতে হচ্ছে আমাদেরকে। তো এবারে তেল যাচ্ছে কড়াইয়ে, তেল চলে গেছে। আচ্ছা, তেল নিচের জায়গায় চলে গেছে, এবারে ওখানে তোমার ডিমটা যাবে। তেলটা গরম হোক একটু। তো বন্ধুদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, তোমার এই যে জিনিসটা দেখো, যেটা বাঙালিদের মানে কোনো জিনিস ফেলা যায় না, আমাদের খুন্তি। দেখতে পাচ্ছ, ভাঙা খুন্তি, হাত কেটে যাবে তবুও কিন্তু এই খুন্তি ফেলা যাবে না। তো যাই হোক, খুন্তি দেখলে তো দেখো, এবারে ডিমটা চলে গেছে। ডিমটা যাওয়ার পরে ডিমটাকে ভালো করে ঘেঁটে নেওয়া হচ্ছে। তো আলুটা দিলে কেমন হতো, ওর উপরে আলুটা দিলে। আচ্ছা, তো ডিমটা ভালো করে ঘেঁটে নিচ্ছে। ডিমটা দিয়ে কন্টিনিউ নাড়াতে হবে, তাহলে কি ওই ঝুলে ঝুলে ভাবে চলে আসবে। তো দেখো, মোটামুটি অনেকটা হয়ে যাচ্ছে, আর এক কিছুটা হবে, বেশ একটু ফ্রাই ফ্রাই ভাব থাকবে, আরশোলার মতো কালার আসবে খুব সুন্দর করে। তো এখন ওটা কাঁচা কাঁচা আছে, যাই হোক ওটাকে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে আর কি। তো এর সাথে একটা মশলা অ্যাড হবে, তোমরা সেটাও দেখবে। তো আবার তেল দিচ্ছে, মানে তেলে চুবিয়ে দেবে, তেলে ভাজবে এরকম। তোমরা যেন এত তেল দেবে না, যারা করছো এত তেল দিলে শেষ, অল্প দিনই শেষ হয়ে যাবে। তো আমাদের ম্যাডাম উনি একটা তেলটা খেতে ভালোবাসেন বলে তেল ঢেলেই যাচ্ছেন, যতক্ষণ পারে তেল ঢেলেই যান উনি। যাই হোক, তো তেল ঢালা হয়ে গেছে, এবারে ওটাকে নিয়ে নেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া যখন করবে বন্ধুরা, তেল রিচ এসব থেকে দূরে। দেখতে পাচ্ছ আলুর কালার তেলে চপচপ করছে, খুন্তি দেবো, তেল তেল গড়িয়ে গড়িয়ে আসছে, এত তেল খায় না। তো আমি অতটা যদিও পছন্দ করি না তেল, যত কম তেল খাবে শরীর ভালো থাকবে, লাস্টিং অনেক দিন হবে, তা না হলে চায়না মালের মতো তো ফুটে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আলু চলে গেছে, আলুটাকে দিয়ে ডিমটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ অর্ধেক ডিম লেগে আছে, অর্ধেক ডিম ভেতরে চলে গেছে, আর এখানে এটা ভালো করে একবার ঘেঁটে নিতে হবে। তো এবারে বোধ হয় মশলাটা দেওয়া হবে। তো এবার এবার ঢাকা দেওয়া হচ্ছে, যাই হোক ওটা সেদ্ধ হয়ে যাবে। আমি তখন ভিডিওটা পজ করে নিচ্ছি, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবার ফিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ঢাকা খুলে নিয়ে দেখছি একবার যে কী অবস্থায়। তো মনে হচ্ছে এটা হয়ে আসছে। তো এবারে যে দুটো জিনিস অ্যাড হচ্ছে, দেখো এটা কিষান সস যাচ্ছে এর মধ্যে, কিষান সস।
আর এর সাথে আর যাবে একটু মশলা যাবে এটা শেষে একবারে দেখতে পাচ্ছ রুটি এটা হয়ে আসছে আর এবারে মশলাটা বোধ হয় অ্যাড হবে তো একটা মশলাটা অ্যাড করছে তো বন্ধুরা যদি এটা ভালো লাগে ভিডিওটা তোমাদের একটা যেন লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে আবার ট্রাই করবে কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে ঠিক আছে তো এবারে যেটা দিচ্ছি আমাদের একটু এভারেস্টের চিকেন মশলা তো দেখো হালকা করে এটা এভারেস্টের চিকেন মশলা যাচ্ছে এর মধ্যে হালকা করে গেল খুবই হালকা করে দিয়েছে মনে হচ্ছে মশলা আর একটু সময় লাগতে পারে তো অল্প করে হালকা চিকেন মশলাটাই দেবে এভারেস্টের চিকেন মশলা যেটা হয় ওটার টেস্টটা অন্যরকম সানরাইজে একরকম হয় বিভিন্ন রকম মশলা আছে টেস্ট তো এক এক কোম্পানি এক এক রকম টেস্ট আর কি তো আমাদের এটা হয়ে আসছে আর হালকা একটু দিচ্ছে গরম মশলা দেখতে পাচ্ছ হালকা করে গরম মশলা দিয়ে দিল এবারে এটাকে ভালো করে এবার নেড়ে নেবে তাহলেই আমার কাজ কমপ্লিট তো এটা ফ্লেভার আর কি গরম মশলার যে ফ্লেভারটা চলে আসলো খুব সুন্দর একটা ফ্লেভার তো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আমাদের রান্না এটা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা বাই বাই তো এবার এটাকে নামিয়ে নেওয়া হবে বাই